কি বলবো, কারণ বড়াক্রান্ত হৃদয়, দুঃখ, বেদনা, মানে সর্বাঙ্গে ব্যথা, ক্যান্সার বাংলাদেশের রাজনীতিতে, একটা অস্থির রাজনীতি বাংলাদেশে। আল্লাহ তাআলা জানি না কেন 75-এ আমরা আশা করেছিলাম জনাব শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশের এই 7.5 কোটি থেকে 10 কোটি মানুষ নিঃশ্বাস নিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, তার উত্তরসূরি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন কৌশলে হয়েছে। ওয়ান ইলেভেনের বুড়া মইন সরকার ভারত থেকে যে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দেশ কনস্পিরেসি করেছে, সেটা ইহুদি চক্র এবং এই দিল্লিওয়ালাদের প্রেক্ষিতে 7 দিন প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং ইসলামিক চিন্তাবিদ এবং ইসলামকে বিস্ময় করা নীলনকশা তৈরি করেছে। তার ধারাবাহিকতায় শেখ মুজিবের কন্যা তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে আমার লজ্জা হয়। সেই শেখ হাসিনা বাংলাদেশের, এই যে পূর্বের বক্তারা বলেছেন যে জনাব দিলওয়ার হোসেন সাঈদী, যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার বক্তব্য শোনার জন্য এবং তালিম নেওয়ার জন্য তারা ওনার বক্তব্য শুনেন এবং আসেন। আজকে আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এই পর্যায়ের আলিমদের জেলের ভিতরে বন্দি রেখে আলিমদেরকে নিয়ে আবার থাম সামলা দাগ করে তারা মন্ত্রীরা। সেদিন মন্ত্রী বলেছে দিলওয়ার হোসেন সাঈদী উনি কোনো মরণে না, এই কুফুর মন্ত্রী। এই মন্ত্রীদেরকে আমরা কিন্তু টাওয়ার হামলেতেও তারা অত্যন্ত দিব্য আরামে প্রোগ্রাম গুলি করে নীরবে চলে যায়, আমরা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করি। এটাতে আমাদেরও ব্যর্থতা স্বীকার করতে হবে। আগামীতে এখানে আরেকটা করম সন্ত্রাস, এই মোর্তাদ গাফফার চৌধুরী, এই করম সন্ত্রাসী দিয়ে ভারত এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিনিয়ত সে ষড়যন্ত্র করছে, তার লেখার মাধ্যমে নাস্তিকদেরকে প্রমোশন দিচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত তার ষড়যন্ত্র। আজকে পূর্বের বক্তারা বলেছেন যে টিপাই মুখী হাত যেটা বরাক নদীর উচারে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন নদীগুলি মরুভূমি পরিণত হয় এবং আর্সেনিক পয়জন হয়ে যাবে, এই টিউবওয়েলের ডিপ টিউবওয়েলের পানি খেয়ে আমাদের গ্রামের মাহুনেরা তাদের ক্যান্সার হবে, এগুলি দিক দিয়ে তারা অত্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। শেখ মুজিব এটা তো উনি এখন দুনিয়াতে নাই, এই জন্য খুব কঠিন ভাষা বলতে চাই না, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে উনি সদ্য বিধবা হয়েছেন, ওনার অনেক অনেক শখ সুখা ছিল, হয়তো ওনার স্বামী খুব টর্চারিত হয়ে মারা গিয়েছে, খুব টর্চার, কারণ ক্লাসের বলতে ওনার লজ্জা হয়। এই শেখ হাসিনা আজকে বাংলাদেশে এই ভারতকে যে চুক্তি করেছে, এই চুক্তির কিন্তু এখন পর্যন্ত কি চুক্তি করেছে কোন নেতৃবৃন্দ আজ পর্যন্ত পার্লামেন্টে আলোচনা হয়নি কোথাও, এতে দেশ যে কোন পর্যায়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনই জানে। আজকে আমরা ব্লাইন্ড আই, প্রত্যেকটা দেশের মানুষ এই সংবিধান থেকে সুরঞ্জিৎ বাবু মহান আল্লাহ সর্বশক্তিমানের নাম উঠিয়ে দিল, চিন্তা করে দেখেন তাকে পুরস্কার হিসাবে মন্ত্রী করে তাকে পুরস্কার হিসাবে যারা চ্যালেঞ্জ করেছে ইসলামকে, যারা ইসলামের বিরুদ্ধে যারা কনস্পিরেট করে
সেই মুনাফিকদেরকে তারা পুরস্কার করে সেই কাফিরদেরকে তারা পুরস্কৃত করে এখন আমাদের ওয়াই কাপের সময় এখন আমাদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়েছে বাংলাদেশের নেতৃত্ব এবং যারা অন্যান্য সংগঠনে নেতৃবৃন্দকে নিয়ে ইউনাইটেড ভাবে এই প্রথম এই মুরতাদ কাফফারকে দিগম্বর করা উচিত তাহলে এবং আগামীতে আমি বিশ্বাস করতে চাই আমার বিএনপির পক্ষ থেকেও আমরা কঠিন কর্মসূচি দেবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে সাথে করে চারদলীয় জোটকে এই বিষয়ে আবার পুনরায় শক্তিশালী জোট হিসাবে কাজ করতে হবে আমরা কারণ অতীতে গত সরকারের আমলে চারদলীয় জোট কিন্তু এখান থেকে আন্দোলন শুরু করার কারণে বাংলাদেশেও কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছিল আমি মনে করি আজকে আপনারা যারা ইসলামিক নেতৃবৃন্দ আছেন এবং কমিউনিটির নেতৃবৃন্দ আছেন সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদেরকে ইউনাইটেড হতে হবে এবং দয়া করে সবাই মিলে যেন আগামী প্রোগ্রামে সেই বাংলাদেশের জমি তাকে অন্তত পক্ষে আমরা এখানে যারা উপস্থিত আছি একজনে দশটা লোক করে যাতে নিয়ে আসি এবং ভবিষ্যতে করেছে পার পেয়ে গেছে আমার দেশের মাহমুদুর রহমান যে জয়ে যখন 10 মিলিয়ন সে টাকা ঘুষ দিয়ে সেই টেস্কোতে টেক্সাসে সেই এসটি ইমাম যে আপনার এই শেখ হাসিনার উপদেষ্টা তারা 10 মিলিয়ন সে ঘুষ দিয়েছে তার বিরুদ্ধে লেখার কারণে বাংলাদেশে তাকে জেলে দিয়েছে এখানে তার সন্ত্রাসী যুবলীগ তাকে ছুরিয়াঘাত করেছিল কিন্তু আমাদের ব্যর্থতা রয়েছে বিএনপি নেতৃবৃন্দ তখনকে যদি চলে যাই এটা ইমানি দায়িত্ব পালন করা হবে না আমাদেরকে তাদের বিরুদ্ধে কঠিন অবস্থা নিয়ে প্রয়োজন বুঝে এখানেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা প্রয়োজন বুঝে মোকাবিলা করব আওয়ামী লীগের যতটা মিটিং মিছিল আছে সেখানে প্রয়োজন বুঝে সেটার সঙ্গে আমরা অবস্থান নেব এবং আমরা এটা জানতে চাই জানি যে শেখ রেহানা তার আত্মীয় স্বজন এখানে থাকে সেই হিসাবে তারা যদি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এবং আমাদের ইসলামিক নেতৃবৃন্দ এবং ছাত্রীয় নেতৃবৃন্দকে যদি তারা অচিরে যদি মুক্তি না দেয় তাহলে আমরাও তাদেরকে বিভিন্ন পর্যায়ে তারাও কিভাবে সুন্দর শান্তিভাবে দেশের বাইরে ঘুরে সেটা আমরা দেখব এই আশা ব্যক্ত করে সবাই ভালো থাকেন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বাংলাদেশকে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য আজকে যারা দেশে এবং বিদেশে বিশেষ করে ইন্টারন্যাশনাল এরিনাতে যারা যুদ্ধ করে যাচ্ছে আমার সেই সহকর্মী যোদ্ধাগণ সহকর্মী সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ সে বাংলাদেশের সম্মানিত কর্মকর্তাবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছেন আমি আসলে আজকে এই সেফ বাংলাদেশের আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে বাংলাদেশের যে বর্তমান অবস্থা এই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য দেশের স্বাধীনতা সার্বত্ব গণতন্ত্রকে টিকিয়ে রেখে দেশের মানুষকে রক্ষা করার জন্য দেশের আপন জনসাধারণকে বাঁচানোর জন্য সেফ বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ বিশেষ করে এই ক্রান্তিবনে যে ভূমিকা রেখেছেন আমি আসলে আমি আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা এই কারণেই জানাচ্ছি এবং এই কারণেই আজকে আসলে এখানে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে অ্যাটলিস্ট যেন আপনাদের দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে বাঁচানোর জন্য আপনাদের যে আন্দোলন এই আন্দোলনের কোনো বিকল্প নেই বিদায় আজকে আমি আমার দলের পক্ষ থেকে বলেন কয়েকজন কমিউনিটির একজন সাধারণ কর্মী হিসাবে একজন কমিউনিটির একজন সদস্য হিসাবে বলেন আসলে উপস্থিত হয়েছে
আজকে যে কথাটি বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, যে কথাটি জামাতের নেতৃবৃন্দ বলতে চেয়েছেন, আমরা 2007-এ এবং 2008-এ বিজ্ঞানে দুটি প্রেস কনফারেন্স করেছিলাম, সেখানে এই কথাটা আমরা ক্লিয়ারলি বলেছিলাম যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে কোনো ট্রাইব্যুনাল গড়িতে হলে সেখানে সুষ্ঠু বিচার সম্ভব নয়। আমাকে একজন বড় সাংবাদিক বলেছিলেন, আপনারা বেশি বোঝেন। আমি বলেছিলাম আমরা আইনজীবী মানুষ এবং আমরা পলিটিক্স করি এবং আমরা আওয়ামী লীগের যা চাল চালি, আওয়ামী লীগ যেখানে জামাতের সাথে আন্দোলন করেছে, তখন যখন বিএনপি বিরুদ্ধে আন্দোলন করে, নট ফর বিএনপি বিরুদ্ধে যখন ক্যাডারের সাথে আন্দোলন করে, একসাথে একবারও জামাতের নেতৃবৃন্দের সাথে যখন মিটিং করে একবারও বলে নাই আপনারা রাজি না, যখন সে জামাত বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে চলে যেতে হলো, যেখানে বিএনপি জামাতের 2/3 মেজরিটিতে সরকার গঠন করলো, তখন বিদেশিদের পরামর্শে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এই সেটিকে সামনে নিয়ে আসে যে আগামীতে বিএনপিকে ক্ষমতা থেকে নামাই দেওয়া হবে, ইসলাম বন্ধুদেরকে ক্ষমতা থেকে সরা দেওয়া হবে এবং বাংলাদেশে আওয়ামী বাদশালী ধর্মনিরপেক্ষতাবাদীদের রাজত্ব কায়েম করতে হলে জামাত ইসলামীকে ইসলাম পন্থীদেরকে রাজনীতি থেকে উৎখাত করতে হবে এবং সেটা করার একমাত্র রাস্তা হচ্ছে জামাত ইসলামীর গায়ে যুদ্ধাপরাধের ধর্ষণের মানুষ হত্যার কলঙ্ক লেপন করে দিতে হবে এবং সেটার অপপ্রয়াসে তারা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছে যে 40 বছর পরে হলো যুদ্ধাপরাধের বিচার করতে হবে। আমরা আন্তর্জাতিক অঙ্গন চষিমা রয়েছি, আমরা বলছি বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দের নেতৃত্বে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সুষ্ঠুভাবে পালন হবে না এবং সেখানে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন হবে না। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, ডেভিড বাজপেয়ার ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই, আমরা যখন হাউস অফ লর্ডসে যখন মিটিং হয় বাংলাদেশ যুদ্ধাপরাধের আইন এবং ট্রাইব্যুনালকে নিয়ে লর্ড এমপির নেতৃত্বে, উনি বাংলাদেশ থেকে এসেছিলেন স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে এই সেমিনারটির বিপক্ষে রিপোর্ট করার জন্য, কারণ ওনার ধারণা ছিল যে আমরা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে বাস্তবায়ন করার বিরোধী এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ বদলে দিতে চাচ্ছি না। না, আমরা সেদিন বলেছিলাম সেই হাউস অফ লর্ডস মিটিং থেকে বলা হয়েছিল আমরা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিপক্ষে নই, আমরা যেখানে বিপক্ষে সেটা হচ্ছে পলিটিসাইজ ট্রাইব্যুনালের বিপক্ষে, আমরা যেখানে বিপক্ষে যে আওয়ামী লীগ নিজেদের ইচ্ছা ইচ্ছা মতো বিচার করবে সেটার বিপক্ষে। দেখুন ভাগ্যের কি নির্মম পরিহার, আজকে ডেভিড বাজপেয়ারকে 3 বার কুর্তে হাত করজোর করে কোর্টে হাজির হতে হয়েছে, আজকে ডেভিড বাজপেয়ারকে আর্টিকেল লিখতে হচ্ছে, ট্রাইব্যুনাল হয়ে যাচ্ছে রাবার স্ট্যাম্প অপোজিশন পলিটিক্যাল নেতাদেরকে শাস্তি দেওয়ার জন্য, এই অপরাধের তাকে আজকে কোর্টে নেওয়া হচ্ছে, নুরুল কবিরকে কোর্টে নেওয়া হচ্ছে। আমি ডেভিড বাজপেয়ারকে ফোন করে বলেছিলাম, ডেভিড বাজপেয়ার ডু ইউ রিমেম্বার ইউ হ্যাভ ফ্লোন ফ্রম বাংলাদেশ to report about the World Cup tribunal. He said, I remember. Now, what is the result? They are calling you to the tribunal to make a fair report, to write fairly. He was laughing. He could not say anything. Aske, Ambassador Rehab ke tara, apne jalen, America ta ke hire kore Bangladesh niye chilo. Chelo America support, kokhono ora mithya report, Delhi-er oi din prokash kore chilo, পরে অ্যাম্বাসেডর র্যাবের প্রতিবাদের কারণে সে রিপোর্ট তারা তুলে নিতে বাধ্য হয়। অ্যাম্বাসেডর র্যাব এবার তাদেরকে সমর্থন করে নাই, অ্যাম্বাসেডর র্যাব সহজ দফা সুপারিশ করেছে, উনি বলছে আই রিগ্রেট টু সে দ্যাট মেজরিটি অফ মাই রিকমেন্ডেশন হ্যাজ নট বিন অ্যাক্টেড আপন হ্যাজ নট বিন ইমপ্লিমেন্টেড। আমরা যে কথা বলতে চাই, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের নেতৃত্বে এই চালকে আমরা মানি না, মানব না, এটাকে আমরা প্রতিরোধ করবই, এর চালের নেতৃত্বে কোনো বিচারকে মানি না, আমরা ট্রাইব্যুনাল চালকে মানি না, আমরা রাস্তা দিয়েছি বেলাব যা বেহার ট্রাইব্যুনাল নাসির, ট্রাইব্যুনাল চেয়ারম্যান নাসির, সে এখনো বিচার করতে চায়, সে সাথীদার ঠিক পিছনে এখনো সাজা দিতে চায়, আপনি কি তাদের নিয়ে বসত, আপনি কি আগামী দিনে বড় ধরনের কর্মসূচি আমাদের সাথে থাকবেন? আমরা আশা করব এই অন্যায় ট্রাইব্যুনাল প্রতিবাদে আগামী দিনে রাষ্ট্রপতি আন্দোলনে আপনি আমাদের সাথে থাকবেন, এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।